আসসালামু আলাইকুম, আমি টেসলা থেকে রাতবিরেজা। আমরা আজকে কথা বলবো অ্যানেক্স ফুয়েল। অ্যানেক্স ফুয়েল একটি রেভলিউশনারি একটা অকটেন বুস্টার আমরা বলতে পারি। মোটরসাইকেল এবং গাড়ির জন্য এটা একটা মেডিসিন, মানে ভিটামিন কি বলবো, সি প্লাস, বি প্লাস, ই প্লাস, সব প্লাস। কী কারণে বলি, আমাদের বাংলাদেশে যে অকটেন বা পেট্রোল বা ডিজেল যেটাই হয় না কেন, এটার কন্ডিশন কীরকম থাকে আমরা জানি, যে তেলের মাত্রা কীরকম, তেলের কারণে আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই বাইকটা দেখেন, ইন্ডিয়ান বাইক, এটা মেড ইন ইন্ডিয়া, 100% মেড ইন ইন্ডিয়া। এটা ইন্ডিয়াতে তারা ক্লেম করছে যে লিটার আগে 50 কিলোমিটার যায়। আমাকে বলেন তো, বাংলাদেশে কোন ব্যক্তি এটাতে 50 কিলো পাচ্ছেন? আর আমার এই গাড়ি জাপান বলেছে লিটার নাকি 21 কিলো যায় পার লিটার অকটেনে, এটা নাকি 21 কিলোমিটার যায়। কে আছে বাংলাদেশে যে ইভি ছাড়া, ইলেকট্রিক ভেহিকেল ছাড়া বা হাইব্রিড ছাড়া লিটারে 21 পাচ্ছেন? কেউ নাই। কেন পাচ্ছেন না? বিকজ অফ ব্যাড ফুয়েল। ছোটোটা হচ্ছে বাইকের, এটা বাইকের জন্য ছোট জিনিস, ইঞ্জিন ছোট। আর বড়টা হচ্ছে গাড়ির জন্য। এটা বাইকে দেওয়া যায়, এটাও বাইকে দেওয়া যায়, বাট আলটিমেটলি আমরা যেসব গাড়িতে ফুয়েল ক্যাপাসিটি ধরেন 40 to 50 লিটার্স আমরা এটা রেকমেন্ড করি। তো আমাদের ইঞ্জিনের মধ্যে ডিপোজিট জমে, ভ্যালভ, হ্যাঁ, ক্যাম, পিস্টন, বিভিন্ন জিনিস কিন্তু ইঞ্জিনের ভিতরে জমতে থাকে। নোংরা, ময়লা, আবর্জনা, আমাদের তেলের মধ্যে অনেক ধরনের বাজে ডিপোজিট থাকে, এগুলো জমতে থাকে। অ্যানেক্স ফুয়েল এটাকে ক্লিন করে, একদম 100% ক্লিন করে, অকটেনকে 100% রিফাইন করে। ওই রিফাইন করলে কি হচ্ছে, এই যে ইন্ডিয়া ক্লেম করছে যে আমি ইয়ামাহাতে 51 পাচ্ছি, 52 পাচ্ছি, আপনি আসলে 50 না পান, যেহেতু তেল খারাপ। আপনি এখন পাচ্ছেন 35, অন্তত 45 পাবেন, এটা শিওর। এবং স্মুথ, বাইক একদম স্মুথ হয়ে যাবে, কারণ আমি নিজে ইউজ করি এটা। আপনারা যারা গাড়ি নিজে ড্রাইভ করেন বা ড্রাইভারকে দিয়ে চালাচ্ছেন, আপনারা অবশ্যই বুঝবেন না যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে কেন বারবার তেল শেষ হচ্ছে, কেন বারবার গাড়ি নষ্ট হচ্ছে, কেন বারবার দুদিন পর পর ড্রাইভার বলে ভাই স্যার আমার তো এটা নষ্ট, সেটা নষ্ট, ওই টাকা লাগবে, বেল ছিঁড়ে গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে, রেডিয়েটার বাস্ট হয়ে গেছে, কেন বলে? কারণ আসলে কারো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের ব্যাড ফুয়েলের। যাই হোক, সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য আমি রিকোয়েস্ট করবো। অ্যানেক্স ফুয়েলের গুণাগুণ বলে শেষ করা যাবে না, আর বাজারে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট আছে, অ্যানেক্স ফুয়েলের মতো কপি করে অনেক প্রোডাক্ট আছে। আপনারা অবশ্যই অ্যানেক্স ফুয়েল অরিজিনাল দেখে কিনবেন, অ্যানেক্স ফুয়েলের লোগো দেখে কিনবেন, এবং আমাদের ওয়েবসাইট annexfuel.com, আমাদের ফেসবুক পেজ অ্যানেক্স ফুয়েল, এই দুইটা থেকে অবশ্যই অর্ডার করবেন। ইয়ামাহা FZ, আপনারা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখবেন। আমরা দুইটা বাইক সেম মোটরসাইকেল, সেম ইয়ামাহা FZS, ইয়ামাহা FZS চেক করছি, একটা অ্যানেক্স ফুয়েল সহ, একটা অ্যানেক্স ফুয়েল ছাড়া। আপনার পারফরমেন্সটা এখনই ভিডিও দেখতে পাবেন যে উইথ অ্যানেক্স ফুয়েল বাইকের স্মুথনেস, বাইকের স্পিড কতটা ইনক্রিজ হচ্ছে, কতটা বাড়তেছে। তো ভিডিও দেখার পরে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং শেয়ার করবেন। আর আলটিমেটলি দাম যেহেতু খুবই কম, এটার দাম 100 টাকা, এটা 50 টাকা, ভেরি চিপ। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।